ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে আছি লঞ্চে বরিশালের পথে। আমরা দেখতে পাচ্ছি নদীর খুব চমৎকার রাতের ভিউ, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। ইয়েস ফ্রেন্ড, দেখেন কি চমৎকার দৃশ্য, যদি না দেখেন তবে মিস করবেন। আপনাদের সকলের দর্শনের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। অসাধারণ। আমরা যদি এই জার্নিটা না করি তাহলে আমরা বুঝতেই পারবো না। আমরা যদি আপনাকে এই লোকেশনটা না বলতাম তাহলে আপনারা অবশ্যই ধারণা করে নিতেন যে আমরা আছি বিদেশের কোনো এক সমুদ্রের প্রমোত্তরিতে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আছি বাংলাদেশে ঢাকা টু বরিশাল যাত্রাপথে। আই থিঙ্ক আমরা এই মুহূর্তে সম্ভবত নারায়ণগঞ্জের ওই রুটের কাছাকাছি দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা কোন জায়গাটা সত্যিকার অর্থে আমি আপনাদেরকে সঠিক জায়গাটা বলতে পারছি না, তবে অবশ্যই দেখুন 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 বন্ধুরা, দৃশ্যটা কি মনোরম দৃশ্য, অসাধারণ অসাধারণ একটা ভিউ। এই ভিউতে যদি আমরা না থাকি তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারবো না যে আসলে এই ভিউটা, এই লুকটা দেখুন কি মনোরম দৃশ্য। ওয়াও ওয়াও, হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ। ওয়াও, আমরা একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এটা কোন ব্রিজ সত্যিকার অর্থে বলতে পারছি না রাতের বেলা, তো আমরা ঢাকার কাছাকাছি, কারণ আমরা মাছ নদীতে গিয়ে আমাদেরকে পদ্মার স্পেশাল লুকটা আমরা দিতে পারবো। আমরা ফেলে আসা দৃশ্যটাকে দেখি, যে দেখা যাচ্ছে ওই ব্রিজটা আমরা ফেলে এসেছি, খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার। ধন্যবাদ বন্ধুরা,
থাকার জন্য। জাহাজ তৈরির ডক এখানে আমাদের এই ডকে আমাদের জাহাজ মেরামত হয়। চমৎকার চমৎকার। একটা রোড নদীর পার করে চলে গেছে। Okay.